এই তোরা বেকম বইদা সিলে সিলে নগরি স্যার অন্য ক্লাসত ব্যস্ত আছে স্যার আইবো এই জানো আর বসো বসো স্যার আসতেছে এই স্যার আসতো না আসতো না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম সবাই বসো সবাই কেমন আছো ভালো তোমরা ক্লাসে কি ধরনের ভাষা ব্যবহার করছো আচ্ছা ঠিক আছে চলো আজ আমরা প্রমিত বাংলা শিখি জি স্যার আচ্ছা তুমি বলো তো আমি ভাত খেয়ে খাল পার হয়ে খেলা দেখতে যাব স্যার আমি ভাত খাই রে খাল পার হয়ে রে খেলা চাইতাম যাইও এটা কি প্রমিত বাংলা স্যার ওনার বাসার বেজুদি কথা গুম আচ্ছা ঠিক আছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম অমা অন ফরায়ুন অন বলে গিয়ুন আর আপনি কেন মনত পাইব এ সব না এটি স্যার হাসাই মামা বুঝা তুমিও বলে গেছো নাকি ক্লাসে মনোযোগ নাই কো খালি মোবাইলের দিকে দেখাই থাকো নাকি স্যার গত ক্লাসে বাগদান আলোচনা করবার লাগছিলেন শেষ হয় নাই কো এখন দেখি প্রমিত বাংলা নিয়ে লেখছেন জব পড়বে বা দেখছি বাগদারা কি বাদ দিয়ে দিছেন নাকি আচ্ছা আচ্ছা সেটা আমি দেখব তুমি তো দেখি ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার চেষ্টা করছো আচ্ছা কখন তুমি বলো তো ঝিকে মেরে বকে শেখানো এটি তার এই কথাটি তার কি বোঝানো হয়েছে ওমা কন কি বাহে আমরা অং ফুরে সওয়াল আমরা জিকেও ডাঙ্গাই না বউকেও ডাঙ্গাই না তোমরা কি কথা বলাচ্ছেন বাহে বউজিরে পিটানো ভালো কথা নয় সস সস আই গাইতাম আই গাইতাম আর নে হাতের গিলি জিকেছেন হাতে কেন না হারবো অন স্যার আর কথা কেমন বলো স্যার বুল ডইলে স্যার জিরে মারি বোরে শিখায় না বুঝ আমারে মারি হুলারে শিখায় আরে এসব কি বলছো তোমরা তোমরা কোথা থেকে শিক্ষা পেয়েছো এটা প্রমিত বাংলা শেখার ক্লাস তো তোমরা আমার মতো করে বলার চেষ্টা করো না আচ্ছা আচ্ছা শোনো আচ্ছা দীপক তুমি বলো তো সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন প্রমিত বাংলায় কথা বলি কে স্যার মনে মনে কব গা মত তোমাকে গন্ধ নাই আচ্ছা তুমি সারা জীবন জোরে জোরে বলিও আচ্ছা তুমিই বলো সকালে উঠে আমি মনে মনে কই স্যার এইসব বেঙ্গলি মাথা আমি মারতে পারতাম না এর মধ্যে আঞ্চলিকতা নিয়ে এসেছো আরে সব স্টুডেন্টস আচ্ছা মাসুম তুমি বলো তো ও স্যার অনে বে কি হইতা লাগুন দে আই তো কমু তুরুন না পারি ইতি পারে ইতিরে হন আচ্ছা তুমি বলো আহা মনু তুই কেমনে জানছো যে মুই হকাল বেলা ওড়ি মুই কি জলফনা ফলফনা করার লাগা ওড়ি নি মুই তো ওড়ি মেকআপ করার লাগা এই জন্যই তো পড়ালেখার কোনো মনোযোগ নেই এই তুমি ওর গায়ে লেগে লেগে বসেছো কেন একটু সরে বসো না আচ্ছা তোমরা তো সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে যাচ্ছ আচ্ছা রতন তুমি তো কখনো মফস্বলে থাকোনি তাহলে প্রমিত বাংলা কিভাবে বলতে হয় একটু বলে দাও তো ওহ নো স্যার অ্যাকচুয়ালি আই উড লাইক টু কল মাই সেলফ সেভাইড ইনস্টেড অফ রতন শুদ্ধ ভাষায় চর্চা করাটা অনেক কঠিন এটা শিখতে চাকাস লাগে আর এরা প্রমিত কি ওরা তো সবাই খ্যাত শুদ্ধ ভাষা শিখতে হলে আমাদের দেখতে হবে হাউসফুল 420 এসব নাটক আর এসব কি বলছো আমাদের মাতৃভাষা আমাদের কাছে কতটুকু মূল্যবান তোমরা কি জানো না 1952 সালে 21 ফেব্রুয়ারি এই বাংলা ভাষার জন্য তোমাদের মতো টকবগে তরুণের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল আর এই ভাষাকে বিশ্ব দরবারে গৌরবান্বিত করেছিল আর এই রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষাকে ক্রমাগত অসম্মান করে যাচ্ছ প্রমিত বাংলা কোনো মূল্যায়নই করছো না আফসোস তোমাদের এই অবস্থা দেখে আমার মনে হয় ভাষা শহীদদের আত্মা লজ্জায় মায়ের আঁচলে মুখ ঢাকার চেষ্টা করছে চলো আমরা আজ প্রমিত বাংলা বলার চেষ্টা করি মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সকলের উচিত মাতৃভাষায় কথা বলা মাতৃভাষার অপমূল্যায়ন করা উচিত হবে না আমরা কখনো মাতৃভাষা অপমূল্যায়ন করব না স্যার আমি পারবো আমি পারবো কি পারবে প্রমিত বাংলা বলতে আমিও পারবো আমিও পারবো আমিও পারবো আচ্ছা বসো বসো শুধু 21 ফেব্রুয়ারি নয় আমরা সর্বদা মাতৃভাষা ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো চলো আজ থেকে আমরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাই